আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিওতে আমরা দেখব আপনার বিকাশ নাম্বার থেকে যদি ভুলক্রমে অন্য কোনো অ্যাকাউন্টে টাকা চলে যায় তাহলে আপনি টাকাটি কিভাবে ফেরত পাবেন আপনি আপনার টাকাটি দুইভাবে ফেরত পেতে পারেন প্রথমত যার অ্যাকাউন্টে আপনার টাকাটি চলে গেছে তাকে রিকোয়েস্ট করে টাকাটি ফেরত পেতে পারেন দ্বিতীয়ত ওই ব্যক্তি যদি আপনার টাকা দিতে রাজি না হয় তাহলে আপনি দ্রুত বিকাশ হেল্পলাইনে ফোন দেবেন এবার ফোন দেওয়ার পর বিকাশ হেল্পলাইন থেকে আপনার কাছে ওই ট্রানজ্যাকশনের যাবতীয় তথ্য চাইবে এবার আপনি বিকাশ হেল্পলাইনে আপনার ফোন নাম্বারটি যার অ্যাকাউন্টে টাকা চলে গেছে তার ফোন নাম্বার এবং রকম একটি ট্রানজ্যাকশন আইডি থাকবে ট্রানজ্যাকশন আইডিটি তাদের কাছে দিয়ে দেবেন এ সকল তথ্য দেওয়ার পর বিকাশ কর্তৃপক্ষ যদি আপনার অভিযোগের সত্যতার প্রমাণ পায় তাহলে সাথে সাথেই ওই ব্যক্তির অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ করে দিবে। এবার আপনার টাকাটি ফেরত পাবার জন্য আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে বিকাশ কর্তৃপক্ষ সকল তথ্য যাচাই বাছাই করার পর তাদের কাছে আপনার অভিযোগটি সত্য বলে প্রমাণিত হলে তারা আপনার টাকাটি ফেরত দেবেন তো বন্ধুরা আপনারা এভাবে আপনাদের টাকাটি ফেরত পেতে পারেন আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন